তোমার অনগা হেতির কথা মনে হচ্ছে গিলে কেন নিজের কাপড় ধুইতে দিতে হাতটা একদম লাল হয়ে গেছে। আরে আসলে অনেক লাল হয়ে গেছে। তোর আগের বউ অনেক ভালো ছিল, কিন্তু তোর অনেক আদর যত্ন করতো, লালেতে তুলে তুলে খাওয়াই দিত, কাপড় নিজে দুই আয়রন টায়রন করি, তোমার আবার গাদ্দাই দিত, কেন ঠিক না? আমি তো এত ভালো না হারুন, আমি তো খুব খারাপ। তার কাপড় তো শেষ হচ্ছে না? শেষ না? আচ্ছা ঠিক আছে, তুমি বইও আই আইলে, হ্যাঁ তুমি বইও আই আইলে, কিন্তু অন্য যাইও না কেন। আর শাড়ি কাপড় তারপরে খেতা টেতা আছে, এখানে তাড়াতাড়ি করে ধুই হলো, যেহেতু তুই কাপড় তুই তা বইছো, হ্যাঁ তুই এখানে ভালো করে ধুই, তারপরে চাদর এসে লই যাবা, লই যায় রশিতে টান টান করে মেলি দিবা, তারপরে রোদ থাকতে থাকতে শুকানো শেষ হইলে আবার বিয়েলা ঘর লো চলে আনবা, কেন হুনা? ও মা, তোমার কি আবার কোনো কষ্ট দিছি নাকি? কাপড়ে না দুবেলা দিছি, হ্যাঁ তো তুমি আবার গিলে কান্দ কান্দ না, তুমি কি মনে করছো? আমি তো মনে করছি আমার এই কষ্ট দেখে তোমার মনে আমার জন্য মায়া পয়দা হইছে, এই জন্য তুমি এসে আমার কাপড় চোপড় ধুবা, কিন্তু তুমি কি করলে তোমার কাপড় চোপড় এনে আমার দিলে ধোয়ার জন্য, এটা কোনো কথা হইলো? হারুন, মিশা কথা কইবার একটা লিমিট আছে, হ্যাঁ তুই লিমিট ক্রস করিয়া লাইছো, এত মিশা কথা তুই কিল্লাই কো? হ্যাঁ আমি কই মিশা কথা কইলাম? কোনটা মিশা কথা? তোমার আগের বউ সে তারি হেতি তোমার কাপড় চোপড় ধুই, তারপরে আয়রন টায়রন করি, তারপরে গাদ্দা দিত, কেন? হ্যাঁ অবশ্যই তুলে রাখতো, আমি তোমার কাছে মিশে কথা কোনো কি জন্য? তোমার যদি বিশ্বাস না হয় তুমি যাই তার জিজ্ঞাসা করো, কার সে কথা সুন্দর করে কাপড় চোপড় পরিষ্কার করে নিজের হাতে ইস্তারি করে আর্মিতে সাজায় রাখতো, আমি খালি পড়তাম। আমি অন বুঝতে পারছি আরো, তোমারে সেতারি কি কারণে এক লাতি দিয়ে এমুই লো যাইতো, আরেক লাতি দিয়ে এমুই আইতো, কি কারণে তোমারে দিনেতে তিনবার হিটতো, দিনেতে তিনবার লাতি উস্টা মারতো? আমি অনুভূত আছি, মিশা কথা কন এলেন? হ্যাঁ তুই সারাদিনে কগান মিশা কথা কো তুমি জানো? হ্যাঁ তুমি আরও কই বার আয় বিশ্বাস করো, যে বেড়ি তোমারে তিনবেলা ক্রস করে চারবেলা না হিটলে হেতির হেডের বাত অজম হয় না, আর হেতি তোমার অনগা বাল হয়ে গেছে, হেতি আরবের খোরমা খেজুর হয়ে গেছে, হেতি রসগোল্লা হয়ে গেছে, কেন? সে তার আমার পিটাইতো, এটা সত্যি কথা বলছো, কিন্তু সে তার অন্য সব দিকে ভালো ছিল। এই চুপ করো, একদম বেশি কথা দেবা না, বেশি কথা করবা মেজাজ উতরাইবো, আমার মেজাজ উতরাইলে সে তার মতো হইতাম, কিন্তু খবরটা না 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 তোমার সে তার মতো আমার মানা লাগবে না, আমি তোমার কাপড় চোপড় অনেক সুন্দর করে দিতেছি, তুমি তোমার চিন্তা করো না। লোকে শোনা বাবু, সুন্দর করে দিও, কেন সাবান ঠিক করে দিও,